উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ রয়েছে ব্রহ্মপুত্রের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে তবে সামান্য বেড়েছে তিস্তার পানি গাইবান্ধার সুন্দরগঞ্জ গাইবান্ধার সদর ফুলছড়ি ও শাখাটা উপজেলার দুশো পঁয়ষট্টিটি চর এবং নদী তীরবর্তী ছাব্বিশটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন ব্রহ্মপুত্র ও ধরলার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে আছে কুড়িগ্রামের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের অবস্থায় শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার সংকটে সিরাজগঞ্জ বন্যা কবলিত মানুষের দুর্ভোগের শেষ নেই বাধের ওপর আশ্রয় নেওয়া মানুষ বাড়ি ঘরে ফিরতে পারছে না অন্যদিকে বৃষ্টি এবং উজানের ঢলে দ্বিতীয় দফায় বগুড়ার সোনাতলা সারিয়াকান্দি এবং ধুনোটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে অঞ্চলের মানুষ বন্যার নিয়ন্ত্রণ বাধে আশ্রয় নিয়েছে এছাড়া মানিকগঞ্জে পদ্মা ও যমুনার পানি না বাড়লেও শাখা নদীর পানি বেড়ে চলেছে